সালাম আলাইকুম। আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। এক্সাম্পল হিসেবে আমি আরও একটি প্রবলেম নিয়েছি, আমার পূর্বের ভিডিওতে আরও কয়েকটি প্রবলেম সলভ করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন প্রশ্নে যেটা দেয়া আছে, সবসময় চিন্তা করবেন যে আমাদের এখানে কি দেয়া আছে এবং আমাকে কি বের করতে হবে। দেখুন, প্রশ্নে দেয়া আছে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এবং আমাকে শো দ্যাট বলেছে ডেল কিউব ইউ ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড সমান আমাদের একটা মান আসবে। তো এইটা দেখে আমাকে বুঝতে হবে যে আমার এখানে যেটা প্রুফ করতে বলে বা শো দ্যাট করতে বলেছে অথবা ইভ্যালুয়েশন মান বের করতে বলতে পারে। তাহলে দেখুন, এটাকে আমাকে থার্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ইউ ইউ যে ফাংশনটা আছে সেটাকে আমরা তিনবার ডিফারেন্সিয়েশন করব। এখন প্রথমে কার সাপেক্ষে করব, সবসময় এখানে যে ডেল ডেল জেড যেটা আছে এটাকে আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, একবার প্রথমে জেড এর সাপেক্ষে, তারপরে সেকেন্ডলি কিসের সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে, এবং ফাইনালি আমরা কি করব, হ্যাঁ আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। করা শেষে আমরা রাইট হ্যান্ড সাইডটা পাবো। আসুন আমরা সেটা সলভ করে দেখি, আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা আগাই, দেখি আমাদের রেজাল্টটা আসে কিনা। তো গিভেন দ্যাট আমাদের কি দেওয়া আছে, আমাদের ফাংশনটা দেওয়া আছে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তো প্রথমে আমাদের কি ছিল, হ্যাঁ আমরা এটাকে জেড দ্বারা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো, কারণ এটা মাল্টি ভেরিয়েবল ফাংশন, এক্স ওয়াই জেড আছে। তো ডেল ইউ ডেল জেড আমরা যখন জেড এর সাপেক্ষে করছি, তো ই টু দি পাওয়ার এক্স সমান আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয় এক্স ওয়াই জেড। বাট আবার চেইন রুল অনুযায়ী এক্স ওয়াই জেড কে কি করতে হবে আমাকে, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে এক্স ওয়াই জেড। তাহলে এটাকে আমরা করা শেষে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তো আমরা জানি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী যখন জেড এর সাপেক্ষে করব আদার্স ভেরিয়েবল রিমেন কনস্ট্যান্ট, এক্স ওয়াই থেকে যাবে এখানে এক্স ওয়াই যখন, আর জেড কে ডিফারেন্সিয়েশন করলে জেড ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, হ্যাঁ এক্স ওয়াই পাচ্ছি, এক্স ওয়াই ইন্টু জেড সমান ওয়ান। তাহলে আমরা এই মানটা পেলাম, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই। এখন আমরা এরপরে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, এবার কার সাপেক্ষে করবো, এখানে আমাদের ওয়াই আছে, এখানে যদি এক্স থাকতো তাহলে এক্সের সাপেক্ষে করতাম, ঠিক আছে। আবার শুরুতে আমরা কেন জেড এর সাপেক্ষে করছি, এক্স বা ওয়াই এর সাপেক্ষে করি না, আমাদের এখানে জেড আছে সেজন্য। আপনার সবসময় ডান পাশ থেকে শুরুতেই শুরু করবেন ডিফারেন্সিয়েশন, আস্তে আস্তে আমরা বাম দিকে আসবো। ওকে, তো এখন আমরা এরপরে আমরা ওয়াই এর সাপেক্ষে করবো যখন, হ্যাঁ ওয়াই সাপেক্ষে করতেছি আমরা এখন, এটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে করি ডেল ডেল ওয়াই, হ্যাঁ এটাকে আমরা করছি যে ডেল ইউ ডেল জেড কে আমরা ওয়াই সাপেক্ষে করবো, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, এটা ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল জেড, ঠিক আছে। তো এখন করলে কি পাবো আমরা, দেখুন এটাকে যদি আমরা ইউ কনসিডার করি, দুইটা দুইটা ফাংশন আকারে এটাকে ইউ কনসিডার করি, এবং এটাকে যদি আমরা ভি কনসিডার করি, পড়াক রুল অনুযায়ী আমরা কি জানি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে আমরা এটা এভাবে সলভ করি যে আমরা ওয়াই সাপেক্ষে করছি এটা, তাহলে ই টু দি পাওয়ার ইউ থাকবে এক্স ওয়াই জেড, হ্যাঁ ডেল ডেল ওয়াই, হ্যাঁ আমার কি থাকবে ভি এক্স ওয়াই প্লাস আমার এক্স ওয়াই থাকবে, ঠিক আছে। তাহলে ডেল ডেল ওয়াই ওয়াই কেন আমরা ওয়াই সাপেক্ষে করছি সেজন্য, হ্যাঁ ইউ ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। এখন এরপরে আমরা এটাকে করে কি পাচ্ছি, যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ওয়াই সাপেক্ষে করছি, এখানে ওয়াই আছে, হ্যাঁ তাহলে এক্স থেকে যাবে আমরা এখানে পাবো ইন্টু পাবো এক্স, হ্যাঁ ওয়াই কে ওয়াই সাপেক্ষে করলে ওয়ান হয়, হ্যাঁ এখানে এক্স ওয়াই থাকছে। এবার এটা ওয়াই সাপেক্ষে করছি ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আবার চেইন রুল অনুযায়ী আমার কি করতে হবে, এক্স ওয়াই জেড কে ডিফারেন্সিয়েশন করতে হবে, হ্যাঁ এক্স ওয়াই জেড কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো করলে আমরা কি পাচ্ছি, যে এখানে আমরা পাচ্ছি এক্স ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, হ্যাঁ প্লাস এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইন্টু এখানে ওয়াই ওয়াই সাপেক্ষে করলে এক্স জেড থেকে যাবে, ওয়াই কে করলে ওয়ান, তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স জেড, ঠিক আছে। এখন আমরা ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড কমন নিতে পারি, যদি কমন নিই তাহলে কি আসতেছে আমাদের, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড যদি আমরা কমন নিই ই টু দি পাওয়ার
এক্স ওয়াই জেড কমন নিলে এখানে থাকতেছে এক্স, হ্যাঁ, প্লাস এখানে মাল্টিপ্লাই হবে এই এক্স, এ এক্স হচ্ছে কত, হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই জেড পাচ্ছি আমরা, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড। তো এখন আমরা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পেয়েছি, আমাদের এটার মান ছিল কত, হ্যাঁ, ডেল স্কোয়ার ইউ, হ্যাঁ, ডেল ওয়াই ডেল জেড। এখন ফাইনালি আমরা কি করব, এক্স এর সাপেক্ষে করব। আমরা যদি এক্স এর সাপেক্ষে করি এখন এটাকে, তাহলে কি পাবো, আমি যদি এক্স এর সাপেক্ষে করি যে ডেল ডেল এক্স ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল জেড, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে করি তাহলে পাচ্ছি ডেল কিউব ইউ ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল সেটা বাম পক্ষে আমাদের এটাই ছিল। দেখি আমাদের ডান পক্ষের মান মিলি কিনা প্রশ্ন অনুযায়ী। তাহলে এখন আমরা এক্স এর সাপেক্ষে করছি, এটাকে আমরা কনসিডার করব, এটা সমান ইউ, আর এবং এটা সমান চিন্তা করবো কি ভি, আবার ইউ এর ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি, হুম, এক্স ওয়াই জেড, তাহলে ডেল ডেল, হ্যাঁ, ডেল ডেল এক্স এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই জেড, হ্যাঁ, তো এখন প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তো ভি কত, ভি হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই জেড ডেল ডেল এক্স, আমরা এবার এক্স এর সাপেক্ষে করছি সেজন্য ডেল ডেল এক্স, ই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখুন, যে এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এক্স কে করলে ওয়ান, প্লাস এখানে এক্স কে করলে হচ্ছে টু এক্স, হ্যাঁ, টু এক্স, আর ওয়াই জেড থেকে যাবে, তারপর প্লাস এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই জেড। তো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স, আবার এক্স ওয়াই জেড কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে এখানে পাবো আমরা এক্স ইকুয়াল টু ওয়ান, সেখানে পাবো আমরা ওয়াই জেড, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড যদি আমরা এখন কি করি, কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড যদি কমন নিই, ঠিক আছে, এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস টু এক্স ওয়াই জেড, হ্যাঁ, প্লাস এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন হচ্ছে, হ্যাঁ, এক্স দ্বারা এটাকে ওয়াই জেড কে, তাহলে এক্স দ্বারা ওয়াই জেড কে গুণ করলে হচ্ছে কত, হ্যাঁ, এক্স ওয়াই জেড, তারপরে আবার এইটা দ্বারা গুণ হচ্ছে ওয়াই জেড কে, তারপর তারপর হচ্ছে কত, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, যে টু এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড মিলে হবে থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু, আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমার লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ডেল কিউব ইউ ইকুয়াল টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটাই আমাদেরকে দেখাতে বলা হয়েছে আমার। তাহলে আমাদের যেটা দেখাতে বলা হয়েছে আমরা দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রবলেম সলভ করবো, আশা করি সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, ধন্যবাদ।